এই শুনুন ভাই, ভাই ভাই কিছু দেখলেন ভাই? ওই দেখেন ভাই, ভাই ওইটা কি? কুকুর আমার সঙ্গে আসছিল ভাই, কুকুরটা না কুকুর ওইদিকে দৌড় দিচ্ছে, আর ওই শিশু গাছের ওই মাঝখান থেকে বেরোয়েছে, কিন্তু ওই দেখেন দূরে কি দেখা যাচ্ছে দেখলেন? আমার দিকে কিন্তু আসতেছে প্রিয় বন্ধু। ভাই ওই পিছনে কিন্তু বিশাল ভয়ঙ্কর একটা রয়না গাছ আছে, ঠিক আছে? জি ভাই, শুনছি ওরা বসবাস করে। ভাই ওখানে কিছু একটা চলতেছে, জঙ্গলটা ভয়ঙ্কর। দেখুন আমরা কিন্তু এখনো পুরোটা জঙ্গলের ভিতর এখনো কিন্তু আমরা ঢুকতে পারিনি, আমরা সবে মাত্র কিন্তু জঙ্গলের শুরুতে আসছি, আপনাদের একে একে কিন্তু দেখাবো। এই পাশ দিয়েও কিন্তু ঢোকা যায়, জি জি আমরা ভিতরে যাবো। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো ভাই। ভাই বিভিন্ন রকমের ওরা কিন্তু ভয় দেখানোর চেষ্টা করতেছে। আর ওই দেখেন দূরে কিন্তু শিয়াল গিয়ে কিছু একটা চোখ দেখা যাচ্ছে, কুকুরটা এখনো কিন্তু খেপে যাবে ভাই যদি দেখতে পারে। ওই দেখেন চোখ চলতেছে, ঝিল 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 করতেছে, আমাদের দিকে তাকা রয়েছে ভাই, আমরা ওই দিকেই যাবো। নেকড়ে জানোয়ার রয়েছে ভাই, সেই জঙ্গলটা দেখছেন ভাই কি ভয়ঙ্কর, সাবধানে কিন্তু যাইন ভিতরে। আমরা কিন্তু প্রিয় বন্ধুরা ক্রমশ গভীর জঙ্গলেই দেখি, সে কিন্তু জঙ্গলের জন্য কিছুই দেখা যাচ্ছে না। গাছের উপরে কিছু একটা বসেছিল আমার মনে হচ্ছে, জি ভাই কি একটা দেখা যাচ্ছে। লাইভ ফ্রম কেনিয়া, ধন্যবাদ ভিক্টর মাগাদো, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় বন্ধুরা গভীর রাতে একটা ভয়ঙ্কর জঙ্গলের পরিবেশটা কেমন হতে পারে আজকে লাইভে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি, জঙ্গলের প্রায় মাঝখানে আমরা আছি।
এ ভাই এই সাবধান, কিন্তু শুনলেন ভাই, এখান থেকে বের হয়েছিল যেতে হবে ভাই। এই জায়গাটা কি ভয়ঙ্কর দেখেছেন ভাই? ও মাই গড, ও মাই গড, ভাই চলো ভাই বেরোন এখান থেকে, খুব ভয়ঙ্কর ভাই, খুবই 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 ভয়ঙ্কর।